নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজকে আপডেট লাইফে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে, যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, সেই সমস্ত স্টুডেন্ট যারা সিবিসিএস আন্ডারে ভর্তি হয়েছো বা পড়ছো বা তাদের এখনও পর্যন্ত চলছে, সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে এবং তাদের মধ্যে সিবিসিএসের সিস্টেম সংক্রান্ত যে ধোঁয়াশা রয়েছে সেই ধোঁয়াশাগুলি কিন্তু একটি ভিডিওতে আমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, নিজে যে লাল রঙের সাবস্ক্রিপশন বাটন রয়েছে সেটি প্রেস করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আসলে সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা, যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছো বা যাদের থার্ড ইয়ার হয়ে গেছে তাদের সকলের ক্ষেত্রেই বিষয়টি জানার প্রয়োজন। দেখো, বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু 2017 সাল থেকে যে সিবিসিএস সিস্টেম চালু করেছে সেই সিবিসিএস সিস্টেমের কিন্তু বেশ কতগুলি রেগুলেশন রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছি। তো বন্ধুরা, ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে, সেক্ষেত্রে আর তোমাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখো, এই বর্ধমান ইউনিভার্সিটি যে নিজস্ব নিয়ম রয়েছে বা যে বর্ধমান ইউনিভার্সিটি অ্যাক্ট 1981 অনুসারে কিন্তু এই ইউনিভার্সিটি রেগুলেশন অনুসারে সিবিসিএস সিস্টেমটা কিন্তু চালু করেছে। 2017-18 সাল থেকে এই সিস্টেম চালু করা হয়েছে। এর আগে বলা হয়েছিল যে সিবিসিএস 1 প্রথমটা ছিল আর সিবিসিএস 2 যেটা হচ্ছে বিএ বিএসসি বিকম ডিগ্রি অ্যান্ড ইচ প্রোগ্রাম শ্যাল বি 6 সেমিস্টার্স, 6টা সেমিস্টার হবে এবং 3 ইয়ার্স ডিউরেশন, 3 বছরের ডিউরেশনে 6টা সেমিস্টার থাকবে। ওয়ান শ্যাল বি টার্নড অ্যাজ 3 ইয়ার বিএ বিএসসি অনার্স প্রোগ্রাম, আর একটা হচ্ছে 3 ইয়ার বিএ বিএসসি বিকম জেনারেল প্রোগ্রাম। এই কথা, এই দুটি টার্ম কিন্তু ইউজ হবে। বর্তমানে যে সমস্ত সিবিসিএস বলতে ডেফিনেশনে যে বলা হয়েছে সেটা হচ্ছে, ইউনিভার্সিটি মিনস দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান এস্টাবলিশ অ্যান্ড ইনকর্পোরেটেড আন্ডার দ্য বর্ধমান ইউনিভার্সিটি অ্যাক্ট, আর কলেজ মিনস হচ্ছে নন গভর্নমেন্ট কলেজ, সাইট স্টেট এইডেড কলেজ, গভর্নমেন্ট কলেজ, অ্যাফিলিয়েটেড কলেজ টু দিস ইউনিভার্সিটি। এক্ষেত্রে তোমাদের যারা ভর্তি হচ্ছে তাদের জন্য 10+2 সিস্টেমে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে কিন্তু পাস করে থাকতে হবে এবং একাডেমিক সেশন মিন্স ফ্রম জুলাই টু জুন, অর্থাৎ 2019 জুলাই থেকে 2021 জুন পর্যন্ত কিন্তু তোমাদের এই সেশন চলবে। এবার যেটা বিষয়টি রয়েছে সেটা বলে রাখি যে এখানে ক্রেডিট মানে হচ্ছে কতগুলো নিউমেরিক ভ্যালু। প্রথম হচ্ছে সেমিস্টার, সেমিস্টার মিনস হচ্ছে 6 মাসের একটা সময়কালীন যেটা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যান্ড জানুয়ারি টু জুন, প্রত্যেকটা সেমিস্টার কিন্তু জুলাই থেকে ডিসেম্বর এবং জানুয়ারি টু জুনের মধ্যে অবশ্যই হতে হবে। গ্রেডের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলছে মিনস এ নিউমেরিক ভ্যালু বিটুইন 4 and 10 বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন এ কোর্স অ্যাট দি ইনভেস্ট ইন URG অর্থাৎ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সিবিসিএস 7 যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী, অর্থাৎ গ্রেডের কথা হচ্ছে কতগুলো নিউমেরিক ভ্যালু যেটা 4 থেকে 10 মধ্যে হবে, যেটা পার্সেন্টেজ অফ মার্কস অবটেন যে কোনো কোর্সের ক্ষেত্রে যে পার্সেন্টেজ পাচ্ছ সেটা গ্রেড হিসাবে দেখানো হবে। আর ক্রেডিট হচ্ছে একটা নিউমেরিক, এরপর হচ্ছে ক্রেডিট একটা নিউমেরিক ভ্যালু যেটার ইউনিট হচ্ছে ওয়েট অফ কোর্স ইন মেজার্ড, অর্থাৎ যে কোর্সটা পড়ানো হচ্ছে সেটার ক্ষেত্রে টোটাল কতটা তার প্রেশার রয়েছে এবং কত নাম্বারে সেটা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে ক্রেডিট। আর ওয়ান ক্রেডিট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 আওয়ার অফ টিচিং, প্রত্যেক ক্রেডিটের জন্য কিন্তু 1 ঘন্টা করে পড়তে হবে থিওরিটিক্যাল অ্যান্ড টিউটোরিয়াল, অর 2 আওয়ার্স প্র্যাকটিক্যাল ওয়ার্ক, দুটো ফিল্ড ওয়ার্ক এবং প্র্যাকটিক্যাল ওয়ার্কের ক্ষেত্রে 2 ঘন্টার প্র্যাকটিক্যাল কিন্তু করতে হচ্ছে। এছাড়াও গ্রেড পয়েন্ট রয়েছে, যেটা গ্রেড পয়েন্ট হচ্ছে পার্টিকুলার কোর্সের জন্য। এছাড়াও রয়েছে লেটার গ্রেড, ইজ এ ইন্ডেক্স অফ দ্য পারফরমেন্স অফ স্টুডেন্ট ইন এ সেইড প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রামে লেটার গ্রেড রয়েছে যেটার মান তোমরা হয়তো আগেও দেখেছো, ও এ প্লাস, এ বি প্লাস, বি পি এবং এফ এই সংক্রান্ত কিন্তু রয়েছে। আর হচ্ছে সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বা যাকে আমরা বলি SGPA, প্রত্যেকটা সেমিস্টারের শেষে যে রেজাল্ট পাবে সেখানে কিন্তু SGPA থাকবে।
যেটাতে বলা হচ্ছে যারা এসজিপিএ যারা পাচ্ছ, এসজিপিএ দুটো পার্ট আছে রয়েছে, একটা হচ্ছে সিসিস আর একটা হচ্ছে যেটা অলে অল যে এসজিপিএ রয়েছে সেটা রয়েছে। সেটার জন্য প্রত্যেকটা সেমিস্টারে স্টুডেন্টের ক্ষেত্রে এই যে সেমিস্টার এন্ড এক্সাম হবে সেক্ষেত্রে কিন্তু এসজিপিএ পাবে। আর তারপরে হচ্ছে সিজিপিএ, কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট, ইট মিন্স আ মেজার অফ কিউমুলেটিভ পারফরমেন্স অফ স্টুডেন্ট অল ওভার সাবজেক্টস, অল ওভার সাবজেক্ট সেমিস্টার, মানে প্রত্যেকটা সেমিস্টারের শেষে যেটা এসজিপিএ পেলো সেখান থেকে কিন্তু তোমাদের সিজিপিএ বের করা হবে, এবং এটার গড় বা রেশিও নির্ণয় করে এটাকে বের করা হয়। তারপরে হচ্ছে গ্রেড কার্ড, মিন্স দ্য সার্টিফিকেট ইস্যুড ইন ক্যান্ডিডেট জেনারেলি কন্টেনিং কোর্স টাইপ, কোর্স কোর্স কোড এবং কোর্স টাইটেল, এই সমস্ত থেকে যে কোডটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের গ্রেড 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 কার্ড। আর গ্রেড কার্ড ক্ষেত্রে কিন্তু তোমরা এসজিপিএ আর অথবা সিজিপিএর শেষে কিন্তু দুটো ক্ষেত্রেই পাবে। আর একটা হচ্ছে এনরোল, এনরোল মিন্স এনরোলমেন্ট অফ এ স্টুডেন্ট ফর অ্যাপ্লাই অ্যাপিয়ারিং অ্যাট সেমিস্টার এট এক্সাম, প্রত্যেকটা সেমিস্টার এন্ড এক্সামের ক্ষেত্রে যে এনরোল করাতে হবে। আর এমআইএল মিন্স মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এখানে দেখ এই টার্মগুলো কিন্তু ইউজ হবে, এই টার্মগুলো ভালো করে বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এগুলো পড়তে গেলে বারবারই লাগবে। তারপর আরেকটি পয়েন্ট যেটি বলবো যে দ্য ওয়ার্ডস এক্সপ্রেশন বি ইউজড ইজ নট ডিফাইন্ড শ্যাল বি ইন্টারপ্রিটেড টু হ্যাভ দ্য সেম মিনিং অ্যাজ দে হ্যাভ বর্ধমান ইউনিভার্সিটি অ্যাক্ট অ্যান্ড দ্য বর্ধমান ইউনিভার্সিটিস স্ট্যাটাস অর্ডিন্যান্স অ্যান্ড রেগুলেশন, যারগুলি রয়েছে সেগুলি। তো এক্ষেত্রে বলে রাখা সাধারণ, খুব সাধারণভাবে আর দুটি বিষয় বলে রাখবো যে যারা বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন তাদের যে সিস্টেম সেই অনুযায়ী ছ মাস করে একটি একটি সেমিস্টার কিন্তু শুরু হবে এবং ছ মাসে শেষ হবে, এই কথা বলা থাকে। আদেও সেই প্রসেসটি কিন্তু চলে না, আদেও আগামী আমরা 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে প্রসেসটি দেখছি তাতে করে কিন্তু যে ম্যাক্সিমাম কিন্তু 4 মাস সময় পাওয়া যায়, ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস সময় পাওয়া যায়। খাতায় কলমে যদি 6 মাস দেখানো হলেও হয়তো 4 থেকে 5 মাস প্র্যাকটিক্যালি 4 থেকে 5 মাসই পাওয়া যায়, এবং তাতে করে তার মধ্যে সিলেবাসটিকে কমপ্লিট করতে হবে এবং সেই সিলেবাসের মধ্যে থেকে পরীক্ষাও দিতে হবে। তার মধ্যে যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাদের প্র্যাকটিক্যাল প্রথমে থিওরি পরীক্ষা, তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যায়। আর এক্ষেত্রে দুটি করে বিভিন্ন কলেজে একটিও পরীক্ষা একটি করে অথবা বিভিন্ন কলেজে দুটি করে যে ইন্টারনাল পরীক্ষা নেওয়া হয় কিন্তু, এবং ইন্টারনাল পরীক্ষার যে মার্কসগুলো সেটা কিন্তু ফাইনাল মার্কসের ক্ষেত্রে অনেকটাই ভ্যারি করে। এক্ষেত্রে দেখো বলে রাখি যে যে সমস্ত প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য যারা যাদের থিওরিটিক্যাল শুধু পেপার রয়েছে তাদের 60 নম্বরে যেটা পরীক্ষা হবে তার জন্য 3 ঘন্টা সময় পাবে, থিওরিটিক্যাল পেপার যাদের রয়েছে আর প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটো পেপার যাদের একসাথে থাকে যেটা 40+20 যেটা তাদের থাকছে তাদের 40 নম্বরের জন্য 2 ঘন্টা টাইম, AECC ENVS MCQ প্যাটার্নে 80 নম্বরের জন্য কিন্তু 2 ঘন্টা টাইম, AECC 2 কমিউনিকেটিভ ইংলিশ আর এমআইএল অর্থ আগেই বলেছি MCQ প্যাটার্নের কোশ্চেন হবে, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য কিন্তু AECC বা ENVS এটাও MCQ প্যাটার্নের কোশ্চেন হবে এবং কোশ্চেনের উত্তর বা এই দেখে এক্ষেত্রে ওয়েমারশিটও আগে দেওয়া হয়েছিল, প্রথম প্রথম সেমিস্টারে ওয়েমারশিট দেওয়া হয়েছিল এবং সেই ওয়েমারশিটে ফিল আপ করতে হয়েছিল, সেটার জন্য 2 ঘন্টা টাইম, প্র্যাকটিক্যাল পেপার যাদের রয়েছে তাদের কিন্তু 20 মার্কসের জন্য 4 ঘন্টা ম্যাক্সিমাম টাইম দেওয়া যেতে পারে, আর একটা প্র্যাকটিক্যাল পেপার যাদের অ্যাভাব 20 নম্বর রয়েছে তাদের ক্ষেত্রে 5 ঘন্টা টাইম দেওয়া হবে। এটা কিন্তু ইউনিভার্সিটি রেগুলেশন রয়েছে, এবার এগুলো বিভিন্ন সময় ভ্যারি করে, ইউনিভার্সিটি সময় মতো কিন্তু সেগুলো চেঞ্জ করতেও পারে। দেখো আরেকটি বিষয় যেটা বলে রাখো, এ ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু কমপ্লিট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ টু কমপ্লিট দ্য ওয়েন 7 ইয়ার্স কনস্ট্রাকটিভ ইয়ার্স ইনক্লুডিং হিজ অরিজিনাল ইয়ার অফ এনরোলমেন্ট সেম ওয়ান, অর্থাৎ 2018 বা 2017 কেউ ভর্তি হয়ে থাকে 2017 থেকে 7 বছর যে টাইম দেওয়া হয়েছে 7 বছরের মধ্যে কিন্তু গ্র্যাজুয়েশনটিকে কমপ্লিট করতে হবে, এবং প্রত্যেকটা সেমিস্টারের শেষে অর্থাৎ যারা 2017 সালে ভর্তি হয়েছো তাদের জন্য কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে পাস করার জন্য 3টে টোটাল চান্স দেওয়া থাকে, প্রথম পরীক্ষা যেটা অ্যাপিয়ার করছো সেটা ফার্স্ট চান্স, তার পরবর্তী হাতে 2টি চান্স থাকে, এবং যারা 2018 সাল থেকে এবং তার পরবর্তী ইয়ারে ভর্তি হচ্ছ তাদের জন্য কিন্তু প্রত্যেকটা সেমিস্টার পাস করার জন্য হাতে 2টি চান্স রয়েছে। প্রথম চান্সটি হচ্ছে যারা প্রথম চান্স যারা পরীক্ষা দিচ্ছ প্রথমবার সেটি, এবং লাস্ট আরেকটি চান্স থাকে সেই চান্সটির মাধ্যমে কিন্তু তুমি পাস করতে পারো এবং সেটা
সেটা এক্ষেত্রে অড অড ইভেন ইভেন এই সিস্টেমেই কিন্তু চালু হয়। যেমন যদি কেউ পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে কোনো পরীক্ষায় ব্যাক ক্যান্ডিডেট থেকে থাকে, সে কিন্তু থার্ড সেমিস্টারে গিয়ে সেটা ক্লিয়ার করে নিতে পারবে, এই সুযোগ কিন্তু থেয়া থেয়া থাকে। বা তার পরবর্তীকালে থার্ডে না হলে সেটা ফিফথে গিয়েও ক্লিয়ার করে দেয়। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু একটি মাত্র সুযোগ থাকবে সেই পরীক্ষাটিকে ক্লিয়ার করে নেওয়ার জন্য। আর যেটি বলা হচ্ছে যে এখানে দেখো যে পরবর্তী ক্ষেত্রে ক্যান্ডিডেট অ্যাটেন্ড টু 3 ইয়ার্স বিএসসি বিকম অনার্স প্রোগ্রাম টু শ্যাল হ্যাভ টু অপটেড ফর কোর্স অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস ইউনিভার্সিটি ফ্রম দ্য টাইম টু টাইম। প্রথম টাইম টাইম টু টাইম যে কোর্সগুলি দেওয়া হবে সেগুলি কিন্তু তোমাদের নিতে হবে। এক্ষেত্রে কয়েক আবারও কয়েকটি টার্ম বলে দেবো, যারা অনার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু সিসি, প্রথমেই হচ্ছে সিসি, যেটা যে বিষয়ে অনার্স সাবজেক্ট পড়ছো তাদের জন্য কিন্তু এই সিসিটা নেওয়া হয়, এবং ইলেকটিভ কোর্স। তার পরবর্তী ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে যেটা হচ্ছে ইলেকটিভ কোর্স, জেনারেলি কোর্স উইচ ক্যান চুজেন ফ্রম পুল অফ কোর্সেস, অর্থাৎ যেটা যে কোর্সটা নিচ্ছ সেই কোর্সটা, অর্থাৎ যারা স্কিল ডেভেলপমেন্টের জন্য ইলেকটিভ কিছু কোর্স থাকে, অর্থাৎ সাধারণ যারা পাসের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু বেশ কিছু ইলেকটিভ কোর্স থাকে, সেখান থেকেও কিছু কোর্স চয়েস করা যেতে পারে। ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট কোর্স, অর্থাৎ এই কোর্সটা কিন্তু অফার টু দ্য মেন ডিসিপ্লিন সাবজেক্ট অফ স্টাডি রেফার টু দ্য ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট, অর্থাৎ তোমাদের যে ডিসিপ্লিন ইলেকটিভ সাবজেক্ট যেটি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই কোর্সটি শেষের দিকে পাবে। আরেকটি হচ্ছে জেনারিক ইলেকটিভ, যেটা পাসের সাবজেক্ট তোমাদের সাথে থাকে সেটি পড়তে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে পাসের সাবজেক্ট, দুটো পাসের সাবজেক্ট পাবে সেটি যে কোনো সেমিস্টার, অর্থাৎ GE1 GE2, যেটি কিন্তু লাস্ট ফিফথ আর সিক্স সেমিস্টারে থাকবে না, ফিফথ আর সিক্স সেমিস্টারে কিন্তু কোনোভাবেই থাকবে না, ফার্স্ট থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত পাসের সাবজেক্ট থাকবে। সেক্ষেত্রে বিভিন্ন কলেজ বিভিন্ন রকমভাবে চলে, কোনো কলেজ কিন্তু কোনো কলেজ পরপর দুটো সেমিস্টার একই জিনিস পড়াতে পারে, আবার কোনো কোনো সাবজেক্ট কলেজ কিন্তু একই জিনিস না পড়িয়ে সেক্ষেত্রে প্রথম সেমিস্টার একটি সাবজেক্ট, থার্ড সেমিস্টার সেই ওই সাবজেক্টটি, এবং সেকেন্ড সেমিস্টার আরেক অন্য একটি সাবজেক্ট, ফোর্থ সেমিস্টার আরেকটি সাবজেক্ট, এইভাবে কিন্তু চলতে পারে। তো এবার বলে রাখি আরেকটি বিষয়, যেটা হচ্ছে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা থাকবে AECC AEC থাকবে, এবং AECC থাকে একটি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের জন্য থাকে। আরেকটি রয়েছে AECC, যেটা সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে 2 মার্কসের থাকবে, দুটো ডিভাইস পার্কসের হতে 20 নম্বরের প্রজেক্ট থাকে, তার সাথে সাথে থাকছে কমিউনিকেটিভ ইংলিশ অথবা MIL-এর ক্ষেত্রে 50 মার্কসের বা 80 মার্কসের টোটাল পরীক্ষা হয়ে থাকবে। আরেকটি রয়েছে SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স প্রোগ্রাম, এক্ষেত্রে BA জেনারেলের ক্ষেত্রেও থাকে, এগুলি সাধারণত SEC যে প্রোগ্রামটি সেটা জেনারেল কোর্সে যারা পড়ছে তাদের জন্য, এবং যারা অনার্স কোর্সে পড়ছে তাদের জন্য, উভয়ের জন্যই কিন্তু এই কোর্সটি থাকবে। এবার সোজা চলে আসছি প্রোগ্রাম স্ট্রাকচার যেটা থাকে সেই বিষয়টি, যারা BA অনার্সে পড়ছো তাদের জন্য কিন্তু অনার্সে 14 মার্কস, জেনারেলে 12 মার্কস, এবং BA কোর্সের জন্য অনার্সে 14 মার্কস, জেনারেলে 12 মার্কস SEC-তে কিন্তু থাকবে। অর্থাৎ এগুলো হচ্ছে ক্রেডিট, প্রত্যেক 14 ক্রেডিটের জন্য পরীক্ষা হচ্ছে, 14 অনার্স কোর্সের জন্য। টোটাল অনার্স কোর্স যারা BSc অনার্স পড়ছে তাদের জন্য 26 ক্রেডিট, এবং টোটাল জেনারেল কোর্স পাচ্ছে তাদের 24 ক্রেডিট কিন্তু থাকবে। কোর কোর্স 14টা কোর্স পড়তে হচ্ছে, টোটাল টিউটোরিয়াল টোটাল যে ক্লাসেস হবে ক্রেডিট ডিটেলস রয়েছে সেটি 84 ক্রেডিট রয়েছে টোটাল ক্রেডিট। এক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খুবই ভজঘট ব্যাপার, একটা মানে জটিল ব্যাপারের মধ্য দিয়ে এরা ক্যালকুলেশন করে এটাকে বের করে, 14 থিওরি প্র্যাকটিক্যালের জন্য 14-4 এইভাবে একটা থাকে। আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলির উপরেও, সেটি হচ্ছে যে মার্ক সিস্টেম, সেই মার্ক সিস্টেমটি প্রথমত BA BSc অনার্স প্রোগ্রামে যারা থাকছে তাদের জন্য সেম ওয়ানের ক্ষেত্রে CC1 CC2, এবং ক্ষেত্রে সিলেবাসগুলো দেখতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে 14টা কোর্স, অর্থাৎ সিসি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ফার্স্ট সেম থেকে সিক্স সেম পর্যন্ত 14টা সিসি পড়তে হবে, তার জন্য টোটাল 84 ক্রেডিট থাকবে। আর ফার্স্ট সেম থেকে ফিফথ সেম আর সিক্স সেমের মধ্যে কিন্তু 4টে DSE সাবজেক্ট পড়তে হবে, সেটার জন্য 24 ক্রেডিট, যারা BA BSc বিকম ক্ষেত্রে পড়ছে তাদের সবগুলোর জন্য। এরকমভাবে SEC-র জন্য SEC 2টো, এবং এই পর্যন্ত টোটাল কোর্স পার সেমিস্টারে থাকবে 4টে করে, আর প্রথম 2টো 4টে করে, তারপরে সেম থেকে 5টা করে, এবং তার ফিফথ এবং সিক্স সেম 4টে করে, টোটাল 26টা কোর্স পড়তে হবে। আর যেটা বলবো যে এই ক্ষেত্রে কিন্তু যে অ্যাটেন্ডেন্সের মার্কস রয়েছে, অ্যাটেন্ডেন্সের মার্কস প্রায় কলেজেই এগুলো কিন্তু ভ্যারি করে বর্তমানে, যেটা 50% আর
অ্যাভব যাদের অ্যাটেন্ডেন্স হবে তাদের ক্ষেত্রে 55% অ্যাভব এবং বিলো 60% যারা পাবে তার ক্ষেত্রে 2 মার্কস, অর্থাৎ সে অ্যাটেন্ডেন্স যাদের 60% অ্যাভব 60% এবং যাদের 75% নিচে থাকবে 3 মার্কস, এবং অ্যাটেন্ডেন্স যারা 75% থাকবে এবং তাদের 90% নিচে থাকবে তারা 4 মার্কস, এবং যাদের 90% অ্যাভব থাকবে তাদের হচ্ছে ফুল 5 মার্কস পাবে। পুরো কোর্সটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে, এবং এক্ষেত্রে যাদের গ্রেড পয়েন্ট রয়েছে গ্রেড পয়েন্টের জন্য যারা সবথেকে কোয়ালিফাইং মার্কস 35 অ্যান্ড অ্যাভব এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, এবং এই 4 ক্রেডিট পেলে তবে কিন্তু বিভিন্ন যে রিভিউ করতে দেওয়া, পিপিআর করতে দেওয়া বা পিআরএস করতে দেওয়া এগুলো কিন্তু যায়, তার নিচে পেলে কোনোভাবেই সম্ভব নয়, এবং 35%-এর নিচে যদি কেউ মার্কস পায় কোনোভাবেই কলেজ ইউনিভার্সিটি কিন্তু অ্যালাউ করবে না। আর যে বিলো 4 পাচ্ছে সে ফেল, আর যেক্ষেত্রে 4-5 লেখা থাকলে পাস, 5-6 থাকলে বি অ্যাভারেজ, 5-6, 6-7 থাকলে বি প্লাস গুড, 7-8 থাকলে ভেরি গুড, 8-9 থাকলে এক্সিলেন্ট, এবং 9-10 অ্যাভাব হচ্ছে আউটস্ট্যান্ডিং। এইভাবে কোর্স সাজানো হয়েছে। আর যাদের পার্সেন্টেজ ফর্মুলা যাদের বের করতে চাইছো কলেজ ইউনিভার্সিটিতে, যাদের রেজাল্ট পাওয়ার পর পার্সেন্টেজ ফর্মুলা চাইছো, তাদের এসজিপিএ যে মার্কসটা থাকবে বা সিজিপিএ যে মার্কসটা থাকবে তার সাথে 10 গুণ করে 5 মাইনাস দিয়ে দেবে, তাহলেই যে মার্কসটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমাদের পার্সেন্টেজ মার্কস। তো এই সংক্রান্ত বলে রাখা যেটুকু বলে রাখা বললাম, এবং তো আর কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমাদের কমেন্ট করতে ভুলবে না। আর যদি মনে হয় যে এই ভিডিওটি তোমাদের উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশান করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আসলে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।